প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসটি শুরু করছি। সাথে আছে আমি সুশান্ত শর্মা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের HTML অধ্যায় থেকে। আজকে আমরা দেখব HTML দিয়ে কিভাবে একটি ওয়েব পেজ তৈরি করা যায়, এবং এই পাঠ শেষে আমরা যা যা জানতে পারবো সেটি হচ্ছে ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় কী কী সফটওয়্যারগুলো দরকার হয়, এবং HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ কীভাবে তৈরি করতে হয়, এবং যে কোনো ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে কীভাবে ওয়েব পেজটি প্রদর্শন করতে হয় সেগুলো বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমাদের ওয়েব পেজ তৈরি করার জন্য প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো দরকার হয় সেগুলো হচ্ছে, প্রথম দরকার হবে আমাদের অপারেটিং সিস্টেম। অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেম হিসেবে আমরা যা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে, আমরা উইন্ডোজ ব্যবহার করতে পারি, লিনাক্স ব্যবহার করতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্তমানে উইন্ডোজটি বেশি ব্যবহার করে থাকি কম্পিউটারের অপারেটিং সিস্টেম হিসেবে। এরপরে আমরা পাবো HTML এর এডিটর হিসেবে কি ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা উইন্ডোজ তো অপারেটিং হিসেবে ব্যবহার করব, তাহলে আমরা এডিটর, অর্থাৎ আমরা কোথায় সেই টাইপগুলো করতে পারবো HTML এর জন্য, সেটি হচ্ছে মূলত আমাদের নোটপ্যাড, কফি কাপ, ম্যাক্রো মিডিয়া, ড্রিমওয়েভার ইত্যাদি। আমরা মূলত আমাদের এই অধ্যায়ের প্রোগ্রামিংগুলো নোটপ্যাডের মাধ্যমে সম্পন্ন করে থাকি, কারণ নোটপ্যাড হচ্ছে মূলত অপারেটিং সিস্টেম যে আছে উইন্ডোজ, সেই উইন্ডোজের সাথে ডিফল্ট প্রোগ্রাম হিসাবে দেওয়া থাকে। কাজেই আমরা HTML এর এডিটর হিসেবে নোটপ্যাড ব্যবহার করতে পারি, এছাড়া অন্যান্য যে সকল এডিটরগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। এরপরে আমাদের যা লাগবে সেটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা হিসেবে আমরা কি ব্যবহার করব। প্রোগ্রামিং ভাষা হিসেবে আমরা এই ক্ষেত্রে HTML, CSS, PHP, জাভা স্ক্রিপ্ট এবং MySQL সহ আরও অনেকগুলো প্রোগ্রামিং ভাষা এখানে ব্যবহার করতে পারবো। এবং প্রদর্শনের জন্য ব্রাউজিং সফটওয়্যার হিসেবে কি প্রয়োজন হবে, অর্থাৎ আমরা যে প্রোগ্রামিংগুলো টাইপ করব সেগুলো কোডগুলো লিখে এগুলোকে আউটপুট হিসেবে ফলাফল পাওয়ার জন্য আমরা কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করব বা প্রয়োজন হবে, সেগুলো হচ্ছে মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, সাফারি ইত্যাদি। অর্থাৎ এই সকল ব্রাউজিং সফটওয়্যারের মাধ্যমে আমরা মূলত যে ইনপুটগুলো দিয়ে থাকি HTML এর প্রোগ্রামিং কোডে, সেই ইনপুটকৃত ডাটাগুলো প্রক্রিয়াকরণ হয়ে এই সকল ব্রাউজিং সফটওয়্যারের মাধ্যমে আউটপুট হিসেবে ফলাফল প্রদান করে থাকে। তাহলে আমরা মূলত ওয়েব পেজ তৈরির জন্য আগে বলেছিলাম যেটি ব্যবহার করব সেটি হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে আমরা MS উইন্ডোজ অর্থাৎ মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করব। সেখানে উইন্ডোজ 7 হতে পারে, 10 হতে পারে, 8 হতে পারে, সমস্যা নেই। এবং এডিটর হিসেবে ব্যবহার করব নোটপ্যাড। অর্থাৎ নোটপ্যাডেই আমরা মূলত HTML এর প্রোগ্রামিং কাজগুলো সম্পন্ন করে থাকব। এবং ভাষা হিসেবে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে মূলত আমাদের HTML, অর্থাৎ যার পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং ওয়েব পেজে প্রদর্শনের জন্য আমরা কি ব্যবহার করব, হয়তো আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার, যেটি আমাদের ব্রাউজিং সফটওয়্যারে ডিফল্ট আকারে দেওয়া থাকে, অথবা মজিলা ফায়ারফক্স আছে, অথবা অপেরাতে আমরা প্রদর্শনের ব্যবস্থা করতে পারি। ব্রাউজিং সফটওয়্যার তাহলে এখানে পাশে চিত্র দেওয়া আছে। এখন আসি প্রথমত ওয়েব পেজ তৈরি করার যে পদ্ধতি, অর্থাৎ প্রথমে কী করতে হবে আমাদেরকে। আমি এখানে মূলত তোমাদেরকে একদম কম্পিউটার ওপেন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, হয়তো আমরা এখানে অনেকেই জানি প্রক্রিয়াটি, তো যারা জানি তাদের জন্য তো আশা করি আর কোনো সমস্যা হবে না, কিন্তু যারা জানি না বা করতে প্রথম প্রথম করব, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের উইন্ডোজ ওপেন করে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমাদের কি আসবে, অল প্রোগ্রাম। আমাদেরকে কি করতে হবে, অল প্রোগ্রামের উপর ক্লিক করতে হবে। এবং অল প্রোগ্রামে ক্লিক করলে আমরা পাবো কি, অ্যাক্সেসরিজ নামক একটা বক্স পাবো, সেই অ্যাক্সেসরিসে ক্লিক করতে হবে। অ্যাক্সেসরিসে ক্লিক করার পর আমাদের সামনে যে অ্যাক্সেসরিসের অভ্যন্তরে যেই সকল অ্যাপসগুলো আছে বা সফটওয়্যারগুলো আছে সেগুলো প্রদর্শিত হবে, যে ব্লুটুথ, ক্যালকুলেটর, কমান্ডো ইত্যাদি অনেকগুলো আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, নোটপ্যাড
অ্যাক্সেসরিজের মধ্যে আমাদের আছে কি নোটপ্যাড, আমাদের মূলত লাগবে এই নোটপ্যাডটি দরকার হবে। এবার নোটপ্যাড প্রোগ্রামটিতে ক্লিক করলে আমাদের এই রকম একটি উইন্ডো ওপেন হবে, অর্থাৎ আমাদের প্রোগ্রাম তৈরি করার জন্য এরকম একটি পেজ চলে আসবে। এবার কি করতে হবে, আমরা এখানে এডিটর পেয়ে গেলে আমাদের নিম্নের মতো আমরা একটা টাইপ করব যে এইচটিএমএল এর ভাষা প্রয়োগ করে, যেমন লেস দেন সাইন এইচটিএমএল, গ্রেটার দেন সাইন, যেটা এইচটিএমএল এর শুরুতে আমাদের লাগবে। তারপর হচ্ছে হেড সেকশন, হেড সেকশনের কাজ কি টাইটেলটাকে অন্তর্ভুক্ত করা। তো টাইটেল কি দিলাম আমরা, টাইটেল ওপেনিং করে মনে করি যে এবিসি কলেজ, টাইটেল ক্লোজিং, তারপর আবার হেড ক্লোজিং, অর্থাৎ হেডের কাজ শেষ। এবং বডি ওপেনিং, বডি ওপেনিং করে কি দিলাম, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, তারপর বডি ক্লোজিং, এইচটিএমএল ক্লোজিং, আমি একটা নর্মাল একটা এইচটিএমএল কোড লিখলাম। এরপর এটা কী করতে হবে, ফাইল সংরক্ষণের পালা, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা তৈরি করবো নোটপ্যাডে সেটি এবার সংরক্ষণ করব কিভাবে এবং সেটি দেখবো কিভাবে, মূলত এটাই আজকে দেখাবো। তো প্রথম কী করতে হবে, ফাইল মেনুর উপরে ক্লিক করতে হবে, আমাদের সামনে ফাইল মেনু প্রদর্শিত হবে, ছবিতে যেভাবে দেওয়া আছে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। এবং ক্লিক করলে এখানে দেখো যে আমাদের সেভ অপশনটি আছে, সেই সেভ অপশনে মূলত ক্লিক করতে হবে। এখানে যে সেভ আছে এই সেভ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি আসবে, আমাদের সেভ এস টাইপ নামে বা ডায়ালগ বক্স প্রদর্শিত হবে, এই ডান দিকে এই বক্স দুটো প্রদর্শিত হবে। এখন এখানে আমরা কী লিখবো, আমরা মূলত এখানে ফাইল নেমের ঘরে যে নামে আমরা ফাইলটি সেভ করব, অর্থাৎ আমরা এখানে উদাহরণ হিসেবে মনে করো ফার্স্ট ডট এইচটিএমএল এই কথাটা লিখলাম, ফার্স্ট ডট এইচটিএমএল, অথবা এখানে টেবিল দিয়ে কোনো প্রোগ্রাম করলে টেবিল দিতে পারি, বা ইমেজ দিয়ে কোনো প্রোগ্রাম তৈরি করলে ইমেজ দিতে পারি। অর্থাৎ যে নামটি দিব আমরা এখানে এই ফাইল নেমের ঘরে সেই নামটি দিতে হবে, এবং খেয়াল রাখতে হবে নামের শেষে এক্সটেনশন হিসেবে ডট এইচটিএমএল অথবা ডট এইচটিএম যুক্ত করতে হবে, নাহলে কিন্তু ফাইলটি ব্রাউজারে প্রদর্শিত হবে না। এবং একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এই জায়গায় যে সেভ এস টাইপ যে আমাদের একটা বক্স আছে নিচে, এই বক্সের ঘরে ক্লিক করলে টেক্সট ডকুমেন্ট এবং অল ফাইল দুইটা জিনিস আসবে। এখানে আমাদেরকে অল ফাইল ক্লিক করে দিতে হবে, অর্থাৎ আমাদেরকে ফাইল নেমের ঘরে লিখতে হবে ফার্স্ট ডট এইচটিএমএল, বা যে কোনো নাম দিয়ে আমরা নাম দিয়ে ডট এইচটিএমএল দিব, এবং সেভ এস টাইপে ক্লিক করে অল ফাইল সিলেক্ট করে দিতে হবে। তারপর কী করতে হবে, সেভ হওয়ার জন্য নির্ধারণ করতে পারি আমরা কোথায়, ডেস্কটপের উপরে ক্লিক করতে পারি আমরা, এখানে ডেস্কটপে ক্লিক করতে পারি, অথবা আমরা যদি চাই যে অন্য কোথাও সেভ করবো, আমাদের ডি ড্রাইভে আছে, ই ড্রাইভে আছে, যে কোনো একটা ড্রাইভে আমরা সংরক্ষণ করব, সেখানে আমরা সেটি সিলেক্ট করে দিব। এবং কি করব, এরপরে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। এখন আসি, সেভ বাটনে ক্লিক করার ফলে আমাদের ফাইলটি কম্পিউটারের ডেস্কটপে সংরক্ষণ হয়ে যাবে, এবং কী হবে যে এখানে ফাইলটি, এখানে খেয়াল করে দেখি আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে ফার্স্ট নামে একটি ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। তাহলে কী করতে হবে, এখন এবার ওয়েব পেজটিকে ওপেন করতে চাইলে ফার্স্ট ডট এইচটিএমএল, এই যে ফাইলটা ক্রিয়েট হয়ে গেল আমাদের ডেস্কটপে যেটি আমরা সেভ করেছিলাম, এই ফাইলের উপরে ডাবল ক্লিক করলে আমাদের এই ডান পাশে যে পেজটি দেওয়া আছে এই রকম একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তাহলে আমরা এখানে যা করলাম, যেমন এই জায়গায় আমরা টাইটেল বারে কী দিয়েছিলাম, এবিসি কলেজ, তাহলে এখানে কী আসবে, টাইটেল বারে চলে আসবে এবিসি কলেজ। এবং বডি সেকশনে দিয়েছিলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এই বডি সেকশনের কাজগুলো মূলত আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার হলে এই জায়গায় মূলত প্রদর্শিত হয়ে থাকে। এবং টাইটেল বারের কাজ হচ্ছে শুধুমাত্র টাইটেল বারে প্রদর্শিত হবে, আমরা যেটাই লিখি সেটাই প্রদর্শিত হবে। এখন দেখা যাক, যে কোনো ব্রাউজারে ওয়েব পেজ দেখার জন্য আমরা কী করতে পারি, অর্থাৎ আমরা যে শুধু ইন্টারনেট এক্সপ্লোরারে দেখতে পারবো সেটা না, আমরা যে কোনো ব্রাউজারে সেটা দেখতে পারবো। যদি তোমার কম্পিউটারে বিভিন্ন ব্রাউজার থেকে থাকে, যেমন মজিলা, ফায়ারফক্স, অপেরা, সাফারি ইত্যাদি, তাহলে কী করতে হবে, প্রথমে আমাদেরকে যে ফাইলটা আমি ওপেন করবো, যেমন এই ফার্স্ট ডট এইচটিএমএল যে ফাইলটি আছে, এটাতে রাইট বাটন ক্লিক করতে হবে, অর্থাৎ ডান দিকের বাটন যেটা আছে মাউসের সেটি ক্লিক করতে হবে। ক্লিক করার ফলে খেয়াল করে দেখবা যে আমরা এরকম একটা
ফাইল দেখতে পাবো। দেখার ফলে এখানে ওপেন উইথ একটা লেখা আছে, ওপেন উইথ। ওপেন উইথে ক্লিক করলে কি হবে, আমাদের কাছে ডান দিকে এইরকম আরও কয়েকটি অপশন চলে আসবে। তো অপশন আসলে যে ব্রাউজার সফটওয়্যারটি তোমার কম্পিউটারে সংরক্ষিত আছে সেখান থেকে যে কোনো একটি ফাইল যদি আমরা সিলেক্ট করে দিই, অর্থাৎ এখানে ফায়ারফক্স আছে বা গুগল ক্রোম আছে, যে কোনো একটা ফাইলে যদি আমরা ক্লিক করি, মনে করো ফায়ারফক্সে দিব, তাহলে ফায়ারফক্সে ক্লিক করলে কি হবে, ফায়ারফক্সে ক্লিক করলে আমাদের এবার ফাইলটি ফায়ারফক্সের যে পেজ আছে এইভাবে সেটি প্রদর্শিত হয়ে যাবে। তাহলে আমাদের জায়গায় কি হবে যে এবিসি কলেজ দেয়া থাকবে এবং দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। তাহলে এগুলো হচ্ছে মূলত আমাদের যে ব্রাউজার সফটওয়্যার আছে সেখানে ভিন্ন ভিন্ন সফটওয়্যারের ভিন্ন ভিন্নভাবে উইন্ডোতে প্রদর্শিত হয়। তাহলে আমাদের ওয়েব পেজটি যে কোনো ব্রাউজিং সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখতে পারবো। তাহলে আরেকবার বলে নেই, মূলত এই যে মজিলা ফায়ারফক্সের উপরে যে এই অংশটি আছে এবিসি কলেজ লেখা, এটি হচ্ছে আমাদের টাইটেল বারে যেটা দিব, আমরা টাইটেল ট্যাগের মধ্যে যেটাই দিব সেটা টাইটেল বারে প্রদর্শিত হবে। এবং মূলত টাইটেল ট্যাগ যেটি আছে সেটি হচ্ছে হেড সেকশন কাজ, হেড সেকশন কিন্তু আবার আমাদের ঐচ্ছিক একটা অংশ, দিলে দিব না দিলেও কোনো সমস্যা নেই প্রোগ্রামে, কিন্তু বডি সেকশনটা আমাদের অত্যাবশ্যকীয় এবং এই বডির কাজগুলো প্রদর্শিত হবে মূলত এরকম উইন্ডোতে, ঠিক আছে। তো আজকে আমরা মূলত যে জিনিসগুলো শিখলাম সেগুলো হচ্ছে কি, বা যেগুলো আমরা পরবর্তীতে পড়তে পারবো, ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কি আশা করি বুঝতে পারবে বা বলতে পারবে, ওয়েব পেজ তৈরির পদ্ধতিটাও আশা করি জানতে পারবে, এবং ওয়েব পেজ প্রদর্শনের পদ্ধতিটি কি সেটা আশা করা যায় ব্যাখ্যা করতে পারবে।